এবার খালেদা জিয়ার মুক্তি নিয়ে একই মন্তব্য করলেন সাহসী ভিপি বিস্তারিত দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি রয়েছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিভি নুরুল হকনুর যে মামলায় খালেদা জিয়াকে কারাভোগ করছেন ভিপি নূরের দৃষ্টিতে তিনি অপরাধী নন নূর বলেন বিরোধী দলীয় প্রধানকে কারাগারে পাঠিয়ে দেওয়া মানে সেই দলকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া একটি দলের প্রধানকে কারাগারে পাঠিয়ে ক্ষমতাসীনরা অন্য সব বিরোধীদের সতর্ক করে দিয়েছেন বলে মনে করেন তিনি রাজনৈতিক শিষ্টাচার ও উদারতার জায়গা থেকে খালেদা জিয়াকে সরকারের মুক্তি দেওয়া উচিত বলেও মনে করেন এই ডাকসুর ভিপি গত সোমবার একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ডাকসুর ভিপি নুরুল হকনুর এমন সব মন্তব্যের পেছনে ভিপিনূরের যুক্তি যেখানে খালেদা জিয়ার মতো এত বড় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রাখার পরও দেশ এ নিয়ে দুর্বার কোনো আন্দোলন হয়নি তাহলে আমার মতো ভিপিকে কোনো মামলা গ্রেপ্তার করে জেলে ঢোকালে তেমন কিছুই হবে না এছাড়া এমন বার্তা বা হুমকিও তাকেও দেয়া হয়েছে বলে জানালেন তিনি তবে খালেদা জিয়ার কারাভোগের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপির ব্যর্থতাকে দায়ী করলেন ভিপিনুর তিনি বলেন বিএনপির প্রধানকে মুক্তির বিষয়ে দলটির নেতাকর্মীরা সেভাবে আন্দোলন করতে পারেনি আন্দোলন মানে এই নয় যে রাজপথ উত্তেজিত করা ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনের নানা কৌশল আছে বলে তিনি জানান অনেক শান্তিপূর্ণ কর্মসূচিও আছে খালেদা জিয়াকে মুক্তি করতে সেসব কৌশলের কোনোটাই বিএনপি নেতাকর্মীরা নিতে পারেনি বলে নূরের মন্তব্য তিনি বলেন তারা বলে আমার নেত্রী আমার মা বন্দি হতে দেব না কিন্তু যখন খালেদা জিয়া বন্দী হচ্ছিলেন তখন তারা সেভাবে আন্দোলন করতে পারেনি তারা যদি তাদের নেত্রীকে এতটাই ভালোবাসেন তবে সেদিন তারা নিজেরাও থানার সামনে গিয়ে শুয়ে পড়ে বলতো যে আমাদেরও গ্রেপ্তার করো পুলিশের মার খেয়ে গণ গ্রেপ্তার হতেন তারা মানুষ দেখত কিন্তু সেটি তারা করেননি